বান্দরবানের রুমার বেতছড়া মুরং বাজার এলাকায় গেল রাতেও পুলিশের সাথে কেএনএফ-এর গুলি বিনিময় হয়েছে। এখনও থমথমে পরিস্থিতি থানচি ও আলীকদমে। নিরাপত্তা আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী বাড়তি নজরদারির পরও কেএনএফ-এর টানা হামলায় আতঙ্কে বাড়িঘর ছেড়ে নিরাপদ স্থানে চলে যাচ্ছেন থানচি ও রুমার মানুষ। যারা আছেন তাদেরও দিন কাটছে আতঙ্কে। নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, কেএনএফ-এর মতো সন্ত্রাসী গোষ্ঠীকে নির্মূল করতে না পারলে এমন হামলা হতেই থাকবে। আবু জাবেদের ছবিতে বান্দরবান থেকে শেখ জায়েদের রিপোর্ট। বান্দরবানের থানচিতে কেএনএফ সন্ত্রাসীদের বারবার হামলার কারণে ভয়াবহ আতঙ্কে আছেন স্থানীয় বাসিন্দারা। বাজারে দোকানপাট অনেকটাই বন্ধ, দু একটি দোকান খুললেও নেই মানুষের উপস্থিতি। এই ঈদে দেশ জুড়ে কেনাকাটার ফুর্তি হবে শুধু বিকাশে, সাথে ডিসকাউন্ট কুপন, ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। একটা গুমোট এবং অস্থিতিশীল অবস্থা বিরাজ করছে বান্দরবানের থানচির বিভিন্ন গ্রামে। থানচি বাজারের পাশে যে গ্রামটিতে আমরা আছি, এখানে দেখবেন যে বিভিন্ন ঘরে এরকম তালাবদ্ধ রয়েছে। এই গ্রামের বিভিন্ন বাড়ি থেকে কিন্তু মানুষজন নিরাপদ আশ্রয়ের খোঁজে শহর এলাকা বা অন্যত্র চলে গেছেন। অর্থাৎ এই যে গুমোট পরিস্থিতি, অস্থিতিশীল পরিস্থিতি, এই পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত মানুষের জনজীবনও স্বাভাবিক হচ্ছে না। ঘরগুলো তালা দেয়, এগুলো তালা দেয় কেন? চলে গেছে নিরাপদের জন্য, বেশিরভাগ তো চলেই গেছে, কয়েকজন আছে মানে যাইতে পারতেছে না, এরকম অবস্থা। এখন আমরা তো প্রশাসনের উপরে নির্ভর করে বসে আছি, প্রশাসনে কিভাবে কি করতেছে এটা তো আমরা জানি না। এটা তো আমাদের জন্মস্থান, এখানে স্থানীয় আমরা, আমরা কোথায় যাব? আমাদের দেশের বাড়িতে কোনো ঘর বাড়ি নেই। থানচি থানা ও এর আশপাশের এলাকায় কড়া পাহারা পুলিশের, তবে পরিস্থিতি এখনো নিয়ন্ত্রণে বলছেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। আমরা লোকজনকে আশ্বস্ত করেছি করতেছি এবং তাদের যে বিভিন্ন হেডম্যান কারবারি যারা আছে, যাদের মাধ্যমে আমরা যোগাযোগ করি, তাদেরকে আমরা মেসেজ দিয়েছি যে বিষয়টি একটি সম্পূর্ণ বিচ্ছিন্ন ঘটনা। নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, পরিস্থিতির স্থায়ী সমাধান এই সন্ত্রাসী গোষ্ঠীকে নির্মূল করা, নয় এমন হামলা বাড়তেই থাকবে। এই আঘাত থেকে পরিত্রাণ পাওয়ার জন্য এদের এই কারা করেছে, দে মাস্ট বি টেকেন ইন টু দ্য অ্যাকাউন্ট অ্যান্ড সিভিয়ার অ্যাকশন ক্যান বি টেকেন এগেনস্ট দেম অ্যাজ এ ডেটারেন্ট এফেক্ট, নিবারণমূলক ব্যবস্থা হিসেবে। এটা না নিলে পাহাড়ের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হবে, পাহাড়ের মানুষ ক্ষতিগ্রস্ত হবে। শুক্রবার রাতে রোয়াংছড়ির বেতছড়া মুরং বাজারে পুলিশ চেকপোস্টেও গুলি চালিয়েছে সন্ত্রাসীরা। রুমা, থানচি, আলীকদম সহ সাম্প্রতিক হামলার ঘটনায় এখনও কাউকে আটক করতে পারেনি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। শেখ জায়েদ, নিউজ 24, বান্দরবান।